মুসলমানদের পবিত্র স্থান মসজিদে নববীকে সুগন্ধময় রাখতে প্রতিদিন ব্যবহার করা হয় 30,000 লিটার সুগন্ধি। এছাড়াও প্রতিদিন 115 টন জীবাণুনাশক ব্যবহার করা হয় মসজিদটির কার্পেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এমন তথ্য জানিয়েছেন মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের উপপ্রধান ফাউজি আল হুজাইলি। সৌদি আরবের টিভি চ্যানেল আল এরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে ফাউজি আল হুজাইলি বলেন, প্রতিদিন মসজিদে নববীতে যে পরিমাণ সুগন্ধি ব্যবহার করা হয় সেটি 30 টনে পৌঁছেছে। মসজিদের কার্পেট পরিষ্কারের জন্য 115 টন ও মেঝে পরিষ্কারের জন্য 110 টন জীবাণুনাশক ব্যবহার করা হয়। তিনি আরও বলেছেন, জীবাণুমুক্তকরণের যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয় তার সংখ্যা 600-এরও বেশি। এসব যন্ত্র ব্যবহার করতে সাধারণত খুব দক্ষ কর্মীদের বেছে নেওয়া হয়। সাধারণত মক্কায় উমরা হজ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। এছাড়াও অনেকে যান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে। প্রতি সপ্তাহে প্রায় 52 লাখ মুসল্লি নামাজ আদায় করেন মসজিদে নববীতে। সরকারি তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বাইরের দেশগুলো থেকে প্রায় 1 কোটি মুসল্লি উমরার জন্য আসবেন সৌদিতে। মসজিদে নববী মানে নবীর মসজিদ, আল মসজিদ আন নবাবী বা নবীর মসজিদ। এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি মক্কার কাবার পরে ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান প্রার্থনা করতে আসেন এখানে। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরেই এর স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর নির্মিত হয় এই মসজিদ। হিজরতের বছর 622 সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। 623 সালের মাঝামাঝি পর্যন্ত 7 মাস সময় লেগেছে কাজ শেষ করতে। মদিনায় প্রবেশের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি কাসওয়া যে স্থানটিতে বসে পড়েছিল সেই স্থানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয়, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করেন। জমির ছোট এক অংশে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশে তৈরি করা হয় মসজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহের পাশেই নির্মিত হয়েছিল এই মসজিদ। তিনি নিজে ব্যক্তিগতভাবে অংশ নিয়েছিলেন মসজিদটি নির্মাণ কাজে। সে সময় মসজিদটি ব্যবহার করা হয়েছিল সম্মিলন স্থল, আদালত ও মাদ্রাসা হিসেবে। পরবর্তীকালে মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেন মুসলিম শাসকরা। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম চালানো হয় বৈদ্যুতিক বাতি। এই মসজিদটি থাকে খাদেমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে। ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদ। বিদায় হজের সময় আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এটি ছিল নবী পত্নী আয়েশার বাড়ি, যেখানে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও তার পরবর্তী দুইজন শাসকের সমাধি। 1279 খ্রিস্টাব্দে কবরের উপর নির্মিত হয় একটি কাঠের গম্বুজ। 1500 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মাণ করা হয় এই মসজিদটি। বর্তমানে গম্বুজটি 1817 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয়। মসজিদের মধ্যে ছোট কিন্তু বিশেষ এলাকা রয়েছে যা রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান বলে পরিচিত। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি থেকে প্রায় মিম্বর পর্যন্ত বিস্তৃত। আগত তীর্থযাত্রীরা এখানে দোয়া ও নামাজ আদায়ের চেষ্টা করেন। এখানে প্রবেশ সবসময় সম্ভব হয় না, বিশেষত হজের সময় মানুষ অনেক বেশি হওয়ার কারণে। প্রতি বছর মসজিদে নববী পরিদর্শনে আসেন 50 লাখ মুসল্লি।